আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে নতুন শিক্ষক নিয়োগের একটি অফিসিয়ালি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ অফিসিয়ালি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বে আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের লিংক থাকবে সো চল ভিডিওটি শুরু করা যাক সো সরাসরি চলে এলাম আমরা সেই অফিসিয়ালি আপডেটে এবং এখানে জানিয়েছে দেখো স্কুলে নিয়োগ হোক দ্রুত বার্তা পর্ষদ শিক্ষা দপ্তর কে নিয়ে ব্রাতের তোমরা জানো গতকালকে একটা বৈঠক ছিল প্রাইমারি হবে কতগুলি সেই সম্পর্কে একটা বৈঠক ছিল বিকাশ ভবনে সেই বৈঠকে কি কি আপডেট উঠে এসেছে সেগুলি কিন্তু এই পত্রিকায় আজকে উঠে এসেছে সো সমস্ত আপডেটগুলি তুলে ধরবো এখানে কি বলা হয়েছে যে দেখো নতুন করে স্কুল শিক্ষক নিয়োগের পথে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর পুজোর আগে প্রায় একুশ হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনার কথা আগেই ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী বসু তবে নিয়োগ প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংরক্ষণের বিধি মেনে শূন্য নির্ণয় করা প্রাথমিকভাবে এই কাজটি না করলে সেক্ষেত্রে কতজনকে নিয়োগ করা হবে তা স্থির করা সম্ভব নয় কিন্তু শিক্ষক নিয়োগের সেই নির্দিষ্ট রোস্টারকে কেন্দ্র করেই জটিলতা রয়েছে এবার তাই প্রথমেই সেই জটিলতা কাটাতে তৎপর হলো শিক্ষা দপ্তর দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর লক্ষ্যে মঙ্গলবার বিকাশ ভবনে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী বসু ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মধ্য শিক্ষা সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বৈঠকের পর শিক্ষামন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিতে সেই প্রেক্ষিতে বৈঠক হলো এদিন বৈঠকে শূন্যপদের রোস্টার মেনে বৈধভাবে শূন্য পদ নির্ণয় করার বিষয়টি নিয়ে কথা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব সেই কাজ সেরে ফেলতে আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টিং অথরিটি বা নিয়োগকর্তা ছিলেন সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটি ফলে স্কুলেই শিক্ষক নিয়োগের রোস্টার করা হতো পরে বিধানসভায় বিধি বদল করে দু সালে রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষক সহ যে কোনো পদের নিয়োগকর্তার করা হয় মধ্যশিক্ষা পর্ষদকে ফলে প্রায় সাড়ে চোদ্দ হাজার স্কুলের সব শিক্ষক কর্মচারী নিয়োগের রোস্টারের তৈরির দায়িত্ব বার্তাই মধ্যশিক্ষা পর্ষদের ওপর বিভিন্ন ভাগে একশো পয়েন্ট রোস্টার মেনে রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট তৈরির প্রক্রিয়া বেশ দীর্ঘ ও জটিল সেই প্রক্রিয়া চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও কিছু সমস্যা অব্যাহত ছিল সেগুলি কাটিয়ে কিভাবে রোস্টার বেনে বৈধভাবে শূন্যপদ নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা হয় এদিন বৈঠকে কারণ যতক্ষণ না এই কাজটি সম্পূর্ণ হচ্ছে এবং তাতে অনগসর শ্রেণীর কল্যাণ বিভাগের সিলমহল পড়ছে ততক্ষণ পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু সম্ভব নয় অন্যদিকে নতুন নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ নির্ণয় আরও একটি জটিলতা রয়েছে সূত্রের খবর মাধ্যমে শিক্ষক বদলি চলছে সেক্ষেত্রে আজ একটি স্কুলে শূন্য থাকলেও কাল হয়তো বদলি নিয়ে সেখানে কোনো শিক্ষক যোগদান করেছেন ফলে শূন্য পরিবর্তন হয়ে যাচ্ছে এই সমস্যা দূরীকরণের আবেদন সারা বছর নেওয়া হলেও বদলির সময় নির্দিষ্টভাবে বেঁধে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে দপ্তরকে এক্ষেত্রে নিয়ম পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে গতকাল যে বিকাশ ভবনে বৈঠক ছিল সেই বৈঠকে এই সমস্ত আপডেট উঠে এসেছে মূলত শূন্য পদের একটা যে ভ্যাকেন্সি প্রকাশিত হয় বিভিন্ন কাস্ট ওয়াইজ সেই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা পুজোর আগেই হয়তো সম্ভাবনা রয়েছে সেটি ঠিক হয়ে যাবে দপ্তর ঠিক করে দেবে এবং এই শূন্য পদটি সঠিকভাবে অবশ্যই প্রকাশ হয়ে গেলেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে হবে নোটিফিকেশন প্রকাশিত এবং পুজোর পরই হয়তো অনলাইনে ফর্ম শুরু হয়ে যাবে যাদের ডিএলএড বা বিএড কোর্স করা রয়েছে তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন শুরু করে দাও তোমাদের এবছরই কিন্তু ফর্ম ফিল শুরু হবে এবং ভ্যাকান্সি কিন্তু তোমাদের একুশ হাজার প্লাস হতে চলেছে তোমরা দৈনিক পত্রিকাটি ফলো করতে পারো একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এই নিউজটি বা তোমরা অবশ্যই বিভিন্ন আর্টিকেলও পড়তে পারো গতকাল কি এই বৈঠকটি হয়েছে এবং এই বৈঠকের ওপর বিভিন্ন ধরনের আর্টিকেল বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লেটেস্ট চাকরি নোটিফিকেশনগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন